হ্যালো বন্ধুরা, আজ আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটি শুনে হয়তোবা আপনি চমকে উঠতে পারেন। অনেকে হয়তো বিশ্বাসই করবে না, কিন্তু বিশ্বাস না করলেও এটি বাস্তব। এখন থেকে আপনি জাস্ট ভিডিও ওয়াচ করেই টাকা উপার্জন করতে পারেন, রাইট? এখন থেকে আপনি জাস্ট 20 মিনিটের একটি ভিডিও ওয়াচ করে পাবেন $10। হ্যাঁ ভাই, $10, তাও জাস্ট 20 মিনিটের একটি ভিডিও ওয়াচ করে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটি হতে পারে আপনার পকেট মানির একটি বড় উৎস। জাস্ট প্রতিদিন দুটি করে ভিডিও দেখবেন এবং আপনার মতামত তাদেরকে জানিয়ে দিন, আর আপনি পেয়ে যাবেন $20। কিভাবে এটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস মুভ অন। ওকে, চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনার কম্পিউটারে যাওয়ার পর প্রথমে যাবেন আপনি আপনার ব্রাউজারে। ব্রাউজারটি যাওয়ার পর আপনার গুগল সার্চে যেয়ে লিখবেন ইউজার টেস্টিং লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে এই ওয়েবসাইটটি হচ্ছে ইউজার টেস্টিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে এটি আপনাকে নিয়ে যাবে ইউজার টেস্টিং এর ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, এবং এখানে দেখতে পারবেন যে ইউজার টেস্টিং এর সবকিছু এখানে দেওয়া আছে। আপনি এই ওয়েবসাইট থেকে প্রতিদিন যদি একটি করে ভিডিও দেখেন তাহলে আপনি $10 পাবেন, এবং এরা প্রতিদিনই আপনাকে আপনার যে টাকা সেটি আপনাকে দিয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে আপনি কিভাবে টাকা উপার্জন করবেন? এখান থেকে টাকা উপার্জন করার জন্য আপনাকে এদের ওয়েবসাইটের যে ভিডিওগুলো দেওয়া থাকে সেই ভিডিওগুলোকে দেখতে হবে, এবং ভিডিওর সাথে আপনাকে কমেন্ট করতে হবে। অনেকটা হচ্ছে গেমিং খেলার মতো, এখানে যেখানে গেমিং খেলার সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করি, তেমনই এই ওয়েবসাইটে যারা বায়ার, যারা এখানে কাজ দিয়ে থাকে, তাদের বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপকে আপনাকে টেস্ট করতে হবে, এবং তার সাথে আপনাকে ভয়েস রিভিউ দিতে হবে। এবং এই ওয়েবসাইটে যারা কাজ দিয়ে থাকে তারা কিন্তু ছোট পোটো কোনো কোম্পানি না। দেখুন, এখানে ওয়ালমার্ট, ফেসবুক, জিলো, এরকম বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যারা এই ইউজার টেস্টিং ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট অথবা তাদের অ্যাপটিকে টেস্ট করে নিয়ে থাকে। এবং এই অ্যাপ টেস্টিং এর মাধ্যমে আপনি পাচ্ছেন $10 পার 20 মিনিট ভিডিওতে। এটি কিন্তু তেমন একটি বিষয় না, কারণ আমরা প্রতিদিন অনেক মিনিট বা অনেক সময় নষ্ট করি ইউটিউবে বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে। কিন্তু আমি যদি এখানে একটি ভিডিও 20 মিনিট দেখি তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি $10। তো এই ওয়েবসাইটে আপনার কাজ করার জন্য যে বিষয় বা যে ডিভাইসগুলো লাগবে তা হচ্ছে, আপনার যদি একটি উইন্ডোজ বা একটি ম্যাক পিসি থাকে অথবা আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। এখন যদি আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলেও আপনি এখানে এদের ওয়েবসাইট থেকে আপনার স্ক্রিন রেকর্ডারটা পেয়ে যাবেন, এবং আপনি যদি এদের পিসি থেকে বা আপনার ডেস্কটপ থেকে কাজ করেন তাহলে আপনাদের এখান থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটি হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডিং এর জন্য, যেটি যে ইউজার টেস্টিং এই ওয়েবসাইট থেকে আপনাকে দেয় আপনাকে ওটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখানে কাজ আপনাকে করতে হবে। তো এখন কথা হচ্ছে, এখানে আপনি যে কাজগুলো কিভাবে পান? দেখুন, এখানে যে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন অ্যাডোবি, ইবে, ফেসবুক, ওয়ালমার্ট, এরকম বড় বড় কোম্পানি এই ওয়েবসাইটগুলোতে কাজ দেয় এবং ডেইলি বেসিসে কিন্তু কাজ দেয়। এই কাজগুলোকে আপনি প্রতিদিন করতে পারবেন, প্রতিদিন করার মাধ্যমে আপনি প্রতিদিনের ইনকাম প্রতিদিনই উইথড্র করতে পারতেছেন। কিন্তু একটি কথা হচ্ছে, এখানে আপনাকে যে ভয়েস ওভারটি দিতে হচ্ছে এই ভয়েস ওভারটি আপনাকে ইংলিশে দিতে হবে। এটি তেমন কোনো বিষয় নয়, এখানে আপনি বেসিক ইংলিশ জানলেই আপনি এই ওয়েবসাইটটিতে ভয়েস ওভার দিতে পারবেন। তো আমি যদি আমার টেস্টার FAQ এ যাই তাহলে আপনাকে আমি কয়েকটি বিষয় দেখাচ্ছি। প্রথমত, এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে কোনো রকমের টাকা ইনভেস্ট করতে হয় না। সেকেন্ডলি হচ্ছে, আপনি এই ওয়েবসাইট থেকে $10 পাবেন প্রত্যেকটি 20 মিনিট ভিডিও মানে দেখার পর আপনি যখন স্ক্রিন রেকর্ডিং অন করে ভয়েস ওভার দেবেন এবং সেই ভিডিওটি তাদেরকে পাঠিয়ে দিবেন, তখন আপনার সেই ভিডিওটি তারা রিভিউ করে আপনাকে টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এবং এখানে খুব কমই মনে করেন যে টাকা না দেওয়ার সম্ভাবনা থাকে, যেখানে 1% এই সম্ভাবনাটা। তো
আমি মনে করবো এটি একটি ভালো ওয়েবসাইট যেখানে আপনি জাস্ট একটি ভিডিও দেখলেন এবং ভিডিওর সাথে আপনি একটা ভয়েস ওভার দিলেন, আপনার স্ক্রিন রেকর্ডিংটা সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডিং করলেন এবং সেই রেকর্ডিং ভিডিওটি এই ওয়েবসাইটে আপনি দিয়ে দিলেন এবং তারা রিভিউ করে আপনাকে টাকা দিয়ে দিল। তারপর আমি যে বলেছি আপনার কি ধরনের ডিভাইস লাগবে, তো এখানে দেখা যাচ্ছে হোয়াট কাইন্ড অফ ডিভাইস ডু আই নিড, এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি পিসি থাকে তাহলে পিসিতে আপনার অপারেটিং সিস্টেম হতে হবে মিনিমাম উইন্ডোজ 7 এবং 1 GB র্যামের ইয়ে হতে হবে এবং 0.5 GB অ্যাভেলেবল র্যাম হতে হবে, যেটা হচ্ছে আপনার 7 GB হচ্ছে আপনার হার্ড ডিস্কে জায়গা থাকতে হবে এবং আপনার ইন্টারনেট এক্সপ্লোর, ফায়ারফক্স অথবা ক্রোম যে কোনো একটি ব্রাউজার থাকতে হবে। এবং ম্যাকবুকের সিস্টেমে এখানে দেওয়া আছে আপনার ম্যাকবুকের 10.7 এর চেয়েও বা 10.7 হচ্ছে অপারেটিং সিস্টেম আপডেট লাগবে, 1 GB র্যাম লাগবে, 0.5 GB অ্যাভেলেবল র্যাম লাগবে যেটাখানে, এবং অ্যাটলাস 7 GB ফ্রি ডিস্ক স্পেস লাগবে, আর যেটা যেটা বলে হচ্ছে ফায়ারফক্স ক্রোম সাফারি যেটাই হোক আপনাকে থাকতে হবে। এবং আপনি যদি আইফোন থেকে ইউজ করেন তাহলে আপনার অপারেটিং সিস্টেম 8.1 এর উপরে হতে হবে বা 8 এর উপরে হতে হবে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যারা তারা এখানে 5.0 আর হায়ার হতে হবে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এবং 400 MB অ্যাভেলেবল স্পেস থাকতে হবে এবং আপনার ব্যাটারি থাকতে হবে 20% কাজ করার সময় এটা। তারপর এখানে আরেকটি প্রশ্নতে বলা হয়েছে যে ডু আই নিড এ মাইক্রোফোন টু বি এ টেস্টার, আচ্ছা যেখানে আপনাকে এখানে যদি আপনি পিসি ইউজ করেন তাহলে আপনাকে একটি মাইক্রোফোন কিনে নিতে হবে, আর যদি আপনি ল্যাপটপ থেকে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে কোনো মাইক্রোফোন লাগবে না, কারণ ল্যাপটপের যে ইন্টিগ্রেটেড মাইক্রোফোন আছে এটি দিয়ে কাজ করবেন, আর আমরা যদি ফোন থেকে কাজ করি তাহলে তো কথাই নাই ভাই, কারণ ফোনের সাথে অটোমেটিক আমাদের মাইক্রোফোন দেওয়াই থাকে। তো এই জন্য যারা শুধুমাত্র ডেস্কটপ থেকে কাজ করবেন তাদের একটি মাইক্রোফোন হয়তো বা কিনে নিতে হবে। তারপর বলছে ডু আই নিড টু ডাউনলোড এনিথিং, হ্যাঁ এখানে আপনাকে জাস্ট এদের যে রেকর্ডিং সফটওয়্যারটি সেই রেকর্ডিং সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখন যদি আপনি ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে এখানে লেখা আছে হাউ ডু আই অ্যাপ্লাই টু বি এ টেস্টার, এখানে আপনাকে জাস্ট অ্যাপ্লাই টু বি এ টেস্টারে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই টু বি এ টেস্টারে ক্লিক করার পরে এখানে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে, যেখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ক্লিক দ্য চেকবক্স অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করলাম। কন্টিনিউ এ ক্লিক করার পর সরি এখান থেকে আমি যেহেতু এখান থেকে আগেই অ্যাপ্লাই করেছি তো এরকম একটি মেসেজ আসতেছে, কিন্তু আমি যখন ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম তখন যে মেসেজটি আসছে সেটি আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো এইরকম একটি মেসেজ আসবে যেখানে বলতে হবে বলবে যে আপনাকে আপনার ইমেইলে যে ওই যে ইমেইলটি গেছে ওখান থেকে আপনাকে অ্যাকাউন্টটি কনফার্ম করে দিতে হবে বা ওখান থেকে ক্রিয়েট করতে হবে। তো আমি আমার ইমেইলে যেয়ে দেখাচ্ছি কিভাবে আপনি পুরো প্রসেসটি কমপ্লিট করবেন। আমি আমার জিমেইল অ্যাকাউন্টে চলে এসেছি, দেখুন ইউজার টেস্টিং ওয়েবসাইট থেকে একটি মেসেজ এসেছে, তো আমি এই মেসেজে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে দেখবেন যে কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন, এই কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি একটি নিউ ট্যাবে ওপেন হবে যেখানে আপনাকে বলবে যে ডাউনলোড স্ক্রিন রেকর্ডার, যে আমি যে সফটওয়্যারটির কথা বলেছি আপনাকে সেই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড স্ক্রিন রেকর্ডারে ক্লিক করলে আমার যে সেভ ফাইল এখানে ক্লিক করলেই স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড হয়ে যাবে। আমি আগেই এই স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি তো আমি এটি ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পর আপনার যে ইয়েতে একটি যে এরকম ইনস্টল ইউজার টেস্টিং এই সফটওয়্যারটি চলে আসবে, আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর জাস্ট আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে একটি যে নতুন পেজ আসবে বা নতুন একটি ইয়ে আসবে সেখানে বলছে নাও ইউ আর রেডি টু রেকর্ড ইউর স্যাম্পল ভিডিও, তো এখানে আপনি আপনার একটি স্যাম্পল ভিডিও রেকর্ড করতে হবে যেটি হচ্ছে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের। তো এটি কীরকম বা কীভাবে রেকর্ড করবেন এটি যদি আপনি না জানেন তাহলে এই যে এখানে লেগেছে ওয়াচ অ্যান অ্যাপ্লিকেন্ট সিম্পল ভিডিও, তো এখানে যদি আপনি ক্লিক করেন একটি ভিডিও চলে আসবে, আপনি এই ভিডিওটি দেখে নেবেন কীভাবে এখানে রেকর্ড করছে। Share. Okay, I don't see it there.
দেখুন এখানে একটি 45 সেকেন্ডের যে ভিডিওটি দিয়েছে, তো এইভাবে আপনাদেরকে ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভার দিয়ে আপনাকে তাদের ওয়েবসাইটে এটিকে আপলোড করতে হবে। আপলোড করলে এটি আপনাকে আপনার ইউজার যে টেস্টিং যারা আছে তারা এটিকে রিভিউ করবে। রিভিউ করার পর তারা আপনাকে আপনার অ্যাকাউন্টটিতে কনফার্ম করে দেবে এবং আপনাকে এই ইউজার টেস্টিং অ্যাপে বিভিন্ন ধরনের অ্যাপ রিভিউয়ের জন্য আপনাকে কাজ দিবে। জাস্ট মাত্র 20 মিনিটের একটি কাজ করে আপনি পাচ্ছেন $10। এর চেয়ে ভালো ওয়েবসাইট হতে পারে কি? কখনোই না। তো এইভাবে আপনি এই ওয়েবসাইটটি থেকে বিভিন্ন ধরনের যে অ্যাপ টেস্ট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের টেস্ট সেগুলোকে রিভিউ করে আপনি এখানে আপলোড করতে পারো হবে, এবং আপলোড করার পর তারা সেটিকে রিভিউ করবে, রিভিউ করে আপনাকে পেড দিবে। আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফার্স্ট আমার চ্যানেলে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং সমস্ত ভিডিওর নতুন আপডেট পাওয়ার জন্য পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। আর যারা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। খোদা হাফেজ।